বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা লেগ করতেই যায় না, স্কিপ করে যাচ্ছে। ওই জন্য ওদের লেগ করার জন্য ওদের লিঙ্গ ছোট, খেয়াল করা। এই বিশ্বজিতের বাড়ির সামনে ভালো ভালো আম গাছ, ভালো আম হয়েছে। একদম ভালো অক্সিজেন, একদম ফ্রেশ। এখন বিশ্বজিৎ জিমে এসেছি, আরামঘাটা দুর্গানগর থেকে এসেছি এখানে। দাদার কাছে আজকে প্র্যাকটিস করবো, দাদা আজকে পোজিং ফোজিং সব শেখাবে। দাদার কাছে যে এখন কোচিং নিচ্ছি দাদার কাছে কিছুদিন হলো, তো দাদার কাছে এই যে দাদা জিমে ঢুকছি, এই যে বিশ্বজিৎ দা, আমাদের হ্যান্ডসাম হাঙ্ক সেক্সি বাই। দেখাবো সেটা হচ্ছে আমার লেগটা ভীষণ ভালো লাগে দেখাতে, মানে বেশি বড় লেগ না বাট দেখাতে আমার ভালো লাগে। তো চলো ক্যামেরা নিচের দিকে নামো, লেগটা দেখাও একটু। হ্যাঁ আই থিঙ্ক এবার আসছে। এটা কিন্তু সিজনের লেগ না, এটা সারা বছর এরকমই থাকে। সারা বছর, সারা বছর কষ্ট করলে এই লেগটা পাওয়া যায়। এটা মানে সপ্তাহে কদিন করে ব্যায়াম করতে হবে, লেগের ওয়ার্কআউট একদম ঠিকঠাক করতে হবে। দুদিন তিন দিন মিনিমাম, আমি তো কনফার্ম তিন দিন চার দিন করেই ফেলি। আর এখনকার বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা লেগ করতেই যায় না, স্কিপ করে যাচ্ছে। ওই জন্য ওদের লেগ করার জন্য ওদের লিঙ্গ ছোট, খেয়াল করা। দাদার কাছে এখন একটা আমার সবচেয়ে বড় কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে দাদা নিউ জেনারেশন যেভাবে বডি বিল্ডিং করছে, সে তারা কি সেটাকে ফিউচার হিসেবে নিতে পারে বা তাদের কেরিয়ার কিরকম কি যেতে পারে, সেটা নিয়ে তুমি একটু কিছু আমাদের বড় দর্শক বলবে। বডি বিল্ডিং এ যদি ফিউচার কিংবা কেরিয়ারের কথা আমরা বলি, তাহলে খুব ভালো কেরিয়ার এখানে আছে। আর ফিউচার বলতে যেটা বোঝায় সেটা হলো ভালো একটা ইনকাম, সোর্স অফ ইনকাম যেটাকে বলি আমরা, সেটা খুব ভালো, মানে খুব ভালো একটা নতুন পদ্ধতিতে, নতুন একটা রাস্তা এখান থেকে দেখতে পাওয়া যাবে যদি কেউ বডি বিল্ডিংটাকে ফিউচার হিসাবে নেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে নতুন যারা জেনারেশন আছে, সঠিক গাইডেন্সে, মানে সঠিক মানুষের কাছে গিয়ে সঠিকভাবে বডি বিল্ডিংটাকে করতে, যাতে সে সুন্দরভাবে একটা নতুন নতুন পথ যতটা আগে যাবে তো সেখান থেকে যেন নতুন নতুন পথ সে খুঁজে পায়, এটা আমি বলবো। ঠিক আছে, আরেকটা কথা যেটা যে এখন নতুন ছেলেমেয়েরা যারা ব্যায়াম করছে এক দু বছর বাদে বাদে সব সাইকেল ইউজ করছে, এ করছে, সেটা নিয়ে তোমার কি মতামত, মানে সেটা নিয়ে কি বলতে চাচ্ছো? এটা বেশ একটা কমেডি বিষয় আর কি। তো সাইকেল ব্যাপারটাকে টোটালি প্রথম ইগনোর করা উচিত। প্রথম জিমে ভর্তি হয়ে মিনিমাম তিন থেকে চার বছর, তিন বছর তো বটে, হয়তো এখন হয়তো ছেলে মেয়ে তিন বছর অবধি যেতে পারবে না, তার আগে ট্রেনারই বলবে আমার দুশো টাকা ইনকাম হচ্ছে, আমি আগে তাড়াতাড়ি করে ওটা দিয়ে দিচ্ছি তুলে। তো এটা টপ, এটা তো একটা আলাদা বিষয় হয়ে গেল। আমি বলবো মিনিমাম তিন বছর তার নর্মালি ব্যায়াম করা উচিত, করা উচিত একদম একদম। আর ন্যাচারাল বাড়ির ভীষণ, বাড়ির ভালো খাবার, আর অবশ্যই সপ্তাহে দুদিন থেকে তিন দিন করে লেগ ওয়ার্ক, লেগ ওয়ার্ক যাতে ভিতটা অন্তত শক্তিশালী হয়। মানে লেগ ওয়ার্ক ওটা তোমার তোমার আমাদের যে মেল হরমোন সেটা টেস্টোস্টেরন, হ্যাঁ একদম একদম, ওটা বুস্ট তো করবেই, সঙ্গে তোমার মেন্টালি যে লোকে বলে না আমি ডিপ্রেশনে আছি, তোমার বডির ভিতর থেকে যে ডিপ্রেশনটা, ডিপ্রেশনটা কিন্তু ব্রেনে থাকে না, মাসেলের ভিতরে, মাসেলের ভিতরে, তো এখান থেকে বের করতে গেলে তোমার সেটা প্রথম দরকার, সেটা তোমার পায়েটা। এটা যদি কন্টিনিউ ঠিকমতো কেউ করতে পারে তাহলে তার সে কখনো ডিপ্রেশনে আসবে না, আর ডিপ্রেশনে যখনই মানুষ কেউ না আসবে তখনই তার মাসেল গ্রোথ হতে কেউ ঢোকাতে পারবে না, গ্রোথ হবেই হবে, সেটা ভাবতেও হতে পারে। সব থেকে বড় কোশ্চেন যে আমাদের যে কম্পিটিশন গুলো হয় সেখানে মেন্স ফিজিক আর ওপেন বডি বিল্ডিং এর মধ্যে ডিফারেন্সটা কত, সেটা একটু বড় হবে। এটা বেশি বড় করে বলবো না, খুব ছোট করে বলবো, দুটো তফাৎ দুই জায়গায়, একটা হলো হাফ প্যান্ট পরতে হয় আর একটা বারমুডা যেটাকে বলে, আর একটা হচ্ছে কস্টিউম পরতে হয়। তো বডি বিল্ডিং যেটা আছে সেটা তোমার ওভারঅল সুন্দর হতে হবে, এবং মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত সুন্দর একটা ডিমিনেশন লাগবে বডি। আচ্ছা, যেটা মেন ফিজিক্স আছে ওটা তোমার খেয়াল রাখতে হবে কি, কোমর যেন সরু থাকে, ওয়াইড শোল্ডার, ব্যাকের থিকনেস ভালো, মানে পিঠ চওড়া, পিঠ চওড়া, আর তোমার কোমরটা যত বড় তুমি সরু রাখো। কিন্তু বডি বিল্ডিং এর ক্ষেত্রেও এখন চলে এসছে, কিন্তু তবুও বডি বিল্ডিং একটু ছাড় আছে না, একটু পেট বড় হলেও চলে যায়, কারণ লেগ অনেক বড় থাকে, বডি অনেক বড় লাগে। তো মেন ফিজিক্সটা টোটালি ডিফারেন্ট, পোজিং এর সুন্দর স্টাইল, তার মাথার চুল থেকে কোমর পর্যন্ত তার দেখানোর ভঙ্গি, চলাফেরা, স্টাইল, মানে টোটালি একটা স্টাইল প্যাকেজ বলতে পারো, স্টাইলিশ একটা প্যাকেজ হতে হবে। তো সেক্ষেত্রে কি বডি বিল্ডিং আর তোমার মেন্স ফিজিক্স এর ডায়েটটা কিরকম হয়, মানে দুটো ডায়েট সেম, ডায়েট সেমই হয়, কিছুটা আলাদা হয়, যেমন কার্বোহাইড্রেট ওরা আরেকটু কম নেয়, একটু কম, আর মেন্স ওপেনে যারা আছে
যেমন আমরা আছি, আমাদের কার্বটা একটু বেশি বেশিই চলে, বেশি চলে। আমরা যখন অক্সিজেনে যাই টোটালটাই অক্সিজেন করে ফেলি, কিন্তু যারা মেন ফিজিকে থাকে তাদের কিন্তু না, তাদের অক্সিজেন করলেও তাদের বডির একটা শেপ রাখতে হয়, তাদের সবসময় কোমরের মাপটা থাকবে একটা নির্দিষ্ট সীমার মধ্যে, সেটা হচ্ছে ব্যায়াম। দাদা আরেকটা যেটা কোশ্চেন আছে আমার, সবারই কোশ্চেন প্রায় এটা, যে তোমার দৃষ্টি অনুযায়ী বডি বিল্ডিংয়ের থিওরিটা কি? বডি বিল্ডিংয়ের যেটা থিওরি আমি বেশি বলবো না, এটা আমি আমার অভিজ্ঞতার কথাটা শেয়ার করবো আজকে। আলটিমেট বডি বিল্ডিংয়ের যেটা থিওরি আছে, দেখো দিনের শেষে একটাই, আমরা ভালো পড়াশোনা করি, বাবা মা ভাবে যে ভালো একটা সার্ভিস করবে, ভালো ইনকাম করবে, তো আমরা যখন বডি বিল্ডিং করি আমাদের আলটিমেট মোটিভ কিন্তু এটাই থাকে, সে আমরা যে যতই বলি না আমরা দেশের জন্য মেডেল আনছি, এখানে মেডেল আনছি, আলটিমেট কিন্তু দিনের শেষে পয়সা না থাকলে কোনো কিছুই চলে না। তো আমরা যত ভালো বডি বানাই না কেন, আমাদের একটা সময় আসে 26 বছর বয়সের পরে গিয়ে লোকে কিন্তু জিজ্ঞাসা করবে তুমি কী করো, অনেক বড় বয়সে থাকলে কেউ বলবে না, কেউ দেখবে না, কেউ ভাও দেবে না যে তোমার ইনকাম না থাকে। তো সেই জন্য আমি বলবো সবাইকে, যারা নিউ জেনারেশন আছো কিংবা তোমাদের মতো ছেলে মেয়ে যারা আমাদের মতো আছে, আমি বলবো কম্পিটিশান করো, বাট কাউকে হারানোর জন্য না। তুমি সেখানে গিয়ে নিজের বডিকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করো, যাতে মানুষ তোমাকে ভালোবাসে, মানুষ বুঝতে শেখে যে অ্যাকচুয়াল বডি বিল্ডিং একটা আর্ট, এরকমভাবে করলেও মানুষকে সুন্দর লাগে, তো সেই তার বিনিময়ে তুমি কিছু পয়সা ইনকাম করো, অবশ্যই যেটা সমাজে তোমাকে মাথা উঁচু করে বাঁচতে সাহায্য করবে, তোমার ফ্যামিলিকে তুমি সাপোর্ট করতে পারবে, যেন কখনো 10-20 টাকার জন্য কারোর কাছে হাত না পাততে হয়, এবং তুমি সারা বছর নিজের পিছনে একটা ভালো খরচা করতে পারো। আলটিমেট এগুলো টোটাল কিন্তু একটা মানির, বিশাল একটা মানির ব্যাপার। তো বডি বিল্ডিং যাই হোক, দিনের শেষে আমার মতে সুন্দর একটা আর্নিংয়ের জায়গা, এবং সেই জায়গাটা সবাই করতে পারছে না, একটু বুদ্ধি করে চলাফেরা করে সেই জায়গাটা তৈরি করা উচিত প্রত্যেকটা ছেলে মেয়েকে। আমি এটাই সবাইকে বলবো, খুব ভালো বডি বিল্ডিং, ভালোভাবে ব্যায়াম করো, এবং সেই ব্যায়ামটাকে মানুষের সমাজে তুলে ধরো, এবং সেটার মাধ্যমে তুমি কিছু পয়সা ইনকাম করো, যাতে আলটিমেট তোমার গ্রোথ হয়, ব্যাস এটাই। দেখছি তুমি ফেসবুকে পোস্ট করছো, তোমার ফেসবুকে আমি তো আছি ফ্রেন্ডে, আমি দেখি মাঝে মধ্যে তুমি রিলসে পোস্ট করো, সময় দেখো লেগ 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 করো, মানে লেগ ছাড়া কি বডি বিল্ডার হওয়া যায় না? মানে সেক্ষেত্রে তোমার কি মানে কিছু ওপিনিয়ন থাকলে বলো। লেগ না থাকলেও বডি বিল্ডার হওয়া যায়, কিন্তু সেটা আমার চোখে না, আচ্ছা সেটা হতে পারে অন্য কোনো চোখে, অন্য কারোর চোখে, কিংবা যারা চিটিংবাজি করে বিজনেস করে তাদের ক্ষেত্রে হতে পারে, না হয় তোকে হেভি লাগছে, বাট আমি সব বলতে পারি না। তো অ্যাকচুয়ালি এখন নিশ্চয়ই আমার ক্যামেরা তোমরা দেখছো হাফ আছে, তো এবার আমি পুরো বডিটা দেখাবো যে লেগের জন্য আমার বডিটা কতটা সৌন্দর্য পাল্টে দেবে, এটা তোমরা দেখতে পারবে। এখন দেখো আমি দেখাচ্ছি একটুখানি, এটা কিন্তু পাম্প হয়ে নেই আমার, ঠিক আছে, এটা একদম পুরো পাম্প ছাড়া, এটা উইদাউট পাম্প, তোমরা দেখতেই পাচ্ছ। এবার যদি আমি এটাকে ডবল ব্রেসে তুলি হালকা করে, এবার দেখো বডিটা কত সুন্দর হয়ে গেল, এটা আমি বোঝাতে চাই, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি বডির সৌন্দর্য হচ্ছে লেগে। মানে তুমি বলতে চাইছো যে শুধু আপার বডি করলে হবে না, লেগ না, অবশ্যই একদম, লেগ করতেই হবে, এটা মানে একটা সামঞ্জস্য, একদম একদম, আর তার সঙ্গে পেটটা ছোট রাখতে হবে, পেটটা এরকম বড় হয়ে গেল 9 মাস পেটের মতো, তাহলে কিন্তু হবে না। তো ব্যাস এই বলবো, তোমরা মন দিয়ে ব্যায়াম করো। তো ভিডিওটা যারা সবাই দেখলে তাদেরকে বলবো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো, আর আমাকে মেনশনও করতে পারো আমার প্রোফাইলে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে তোমাদের ভালো লাগবে, আমারও ভালো লাগবে, সবার ভালো লাগবে। চলো দেখা হচ্ছে, বাই।